অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা অবশ্যই কথা বলবো আইনি বিষয়, অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usm। অ্যাটর্নি মাহফুজুর রহমান, শুরুতেই জানতে চাই যে অভিবাসন সংক্রান্ত নীতিগত জায়গাটিতে কোনো পরিবর্তন এসেছে কিনা। পরিবর্তন তো যেটা গত 2 সপ্তাহ আগে যেটা ঘোষণা করেছিল যে পাবলিক চার্জ ইনঅ্যাডমিসিবিলিটি, সেই জিনিসটি আমি দেখতে পাচ্ছি খুব গভীরভাবে আক্রান্ত হয়েছে ইমিগ্রেন্ট কমিউনিটি, আমার কাছে যেটা মনে হয়। কারণ আপনি দেখেন স্পষ্টভাবে যে আপনার বর্তমান প্রশাসন ঘোষণা দিয়েছে যে অক্টোবরের 15 তারিখ থেকে যদি যারা পাবলিক বেনিফিট নিয়েছে, ফর এক্সাম্পল ফুড স্ট্যাম্প, হাউজিং অ্যাসিস্ট্যান্ট, পাশাপাশি হচ্ছে আপনার মেডিকেড, তাদের ক্ষেত্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে ইনঅ্যাডমিসিবল ধরা হবে। পাশাপাশি আপনার সিটিজেনশিপ পেতেও তাদের খুব ডিফিকাল্ট সিচুয়েশন পড়তে হতে পারে। তো সেটির কি বাস্তবায়নের যে জায়গাটি, সেটি কি আপনি কি বলছেন? এখন যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটির থেকে একটা প্রশ্নই আসছে যে মেডিকেড ক্যান্সেল করে দিবে কিনা। সেটার উত্তরটা কিন্তু ওনার কাছে আছে। কিভাবে আছে, এদেশে যখন কোনো একজন ইমিগ্রেন্ট হয়, অবভিয়াসলি ফ্যামিলি ইমিগ্রেন্ট হলে ফ্যামিলি স্পন্সার্ড হয়ে থাকে। মনে করেন ইউএস সিটিজেনের স্পাউস যদি স্পন্সার করে থাকে, ইউএস সিটিজেন দেখিয়ে থাকে যে তার এতটুকু ইনকাম আছে, এই ওনাকে উনি এদেশে স্বাস্থ্য, থাকা খাওয়া সব কিছু উনি ব্যবস্থা করতে পারবে। সেই জন্য ধরা হয় যে অ্যাটলিস্ট আপনার দুজন যদি মেম্বার থাকে, তার 22-23 হাজার টাকা তার ইনকাম থাকতে হবে। আর এই 22-23 হাজার যদি কারো ইনকাম থাকে, তাহলে সেটা অটোমেটিক্যালি মেডিকেট পাচ্ছে না কেউ। আর বাস্তব সিচুয়েশন যেটা হয়, কোনো একজন ইমিগ্রেন্ট এদেশে আসার পরে দেখা যায় হাউস হোল্ড ফ্যামিলি মেম্বার বেড়ে যায়, না হলে ইনকাম কমে যায়, যার ফলে অটোমেটিক এলিজিবল হয় মেডিকেডের জন্য, সেই মেডিকেড, বিশেষ করে মেডিকেডের যে সমস্যাটা। তো সেটাই বলছি, সেটা হয়তো বা যেটা স্পন্সর করার সময় যেরকম ওনার যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আছে, সেটা যদি বজায় রাখে, এবং আইনত সেটা বজায় রাখা বাঞ্ছনীয়, কারণ ওনার সাথে যে অ্যাগ্রিমেন্টটা হয়, যেটা I-864 ফর্মটি সাইন করা হয়, ওখানে কিন্তু লিগেলি অবলিগেটেড থাকে যে উনি সিটিজেন হওয়া পর্যন্ত অথবা ওনার 4D ট্যাক্স ক্রেডিট হওয়া পর্যন্ত ওনাকে সকল কিছু দায়ভার বহন করতে হয়। একইভাবে অন্য যে কোনো ইমিগ্রেন্টের ক্ষেত্রে, ইভেন জয়েন্ট স্পন্সার ইউজ করে থাকে, সেই স্পন্সারের কিন্তু সেই লিগাল অবলিগেশন থাকে। তো টেকনিক্যালি এখন যদি কেউ মেডিকেটে থাকে, সেটি যদি কোনো লয়ার অথবা কারো কাছে প্রশ্ন করে আমি এটা ক্যান্সেল করে দিব কিনা, উত্তরটি আসলে ওনার নিজের কাছেই আছে। উত্তরটি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, এবং এই জায়গাটাই কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়। কারণ হচ্ছে ইমিগ্রেন্ট ফ্যামিলির মধ্যে ফুড স্ট্যাম্প, হাউজিং এর চেয়ে সবচেয়ে বেশি স্পর্শকাতর যে জায়গাটি, যেটির মধ্যে বেশিরভাগ, প্রায় 50% মানুষ কিন্তু স্বাস্থ্য বিমার আওতায়। একইভাবে হ্যাঁ, গভর্নমেন্ট কিন্তু যেটা আইন করেছে, টেকনিক্যালি যাদেরকে ইমিগ্রেন্ট করছে ওরকম কিন্তু একটা লিগেল অবলিগেশন দিয়ে রাখছে, কিন্তু এক্সামশন পাবে এখানে যারা অ্যাসাইলাম সিকার, হিউম্যানিটেরিয়ান বেস, ইউ ভিসা, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রিন কার্ড দেওয়ার সময় কিন্তু কোনো পূর্বশর্ত নেই যে স্পন্সার লাগবে। আপনি দেখেন যারা অ্যাসাইলামে গ্রান্ট হয়েছে, 1 বছর পরে যখন গ্রিন কার্ড আবেদন করে, তখন কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল স্পন্সার অ্যাড করতে হয় না। উইদাউট স্পন্সার দে ক্যান ক্যারি, দ্যাট মিন্স হচ্ছে তারা এলিজিবল, এনি কাইন্ড অফ গভর্নমেন্ট বেনিফিট পেতে তারা এলিজিবল, এবং তারা ওইটা পেলে তাদের গ্রিন কার্ড পেতেও কোনো অসুবিধা হওয়ার কথা না। বাহ, খুব সুন্দর করে বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা করছেন। সেই সাথে দর্শকদের আরেকটু বিষয়, মানে খুব বেশি প্রশ্ন আসে যে বিষয়টি নিয়ে, যে যদি গ্রিন কার্ড রিনিউ না হয়, যদি সিটিজেনশিপ না দেয়া হয়, তাহলে তাদের কন্ডিশন কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে যারা এই পাবলিক চার্জের উপর নির্ভর করছে? কারণ বলা হচ্ছে তো যে তাকে সিটিজেনশিপের জন্য সে হয়তো আবেদন করবে, কিন্তু হয়তো গ্রহণ করবে না, আবার গ্রিন কার্ড রিনিউ হবে, তাহলে না সেই ক্ষেত্রে যেটা হবে, যেটা পাবলিক চার্জের যে লটি, সেটি হচ্ছে
গভর্নমেন্ট দেখবে যে পাস্ট 36 মান্থের ভিতরে উনি 12 মান্থে কোনো বেনিফিট নিয়েছে কিনা, তাহলে হয়তোবা ওনাকে ওইভাবে প্রস্তুতি থাকতে হবে যে বিগত 36 মাসের মধ্যে উনি কোনো পাবলিক বেনিফিট নেয় নাই, তাহলে অবভিয়াসলি উনি সিটিজেনশিপের জন্য এলিজিবল হবে। হয়তোবা কোনো ইমার্জেন্সি কারণে নিতেও পারে, সেটা মানবিক কারণে, সেজন্যই তো আপনার আবার কিছু এক্সাম্পশন রেখেছে যে প্রেগনেন্ট ওমেন তাদের ক্ষেত্রে সেটা এক্সাম্পশন রেখেছে মানবিক কারণে। তো সেই হিসাবে তাদেরকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে সিটিজেনশিপের জন্য, মানে 36 মাসের মধ্যে 12 মাস আপনার যে কোনো একটা এই দুটা একসাথে অথবা যে কোনো একটা কম্বাইন করে যদি 12 মাস হয়ে যায় তাহলে ডিসকোয়ালিফাই করবে, মানে ডিসকোয়ালিফাইড এর জায়গাটি। একজন আছেন আমাদের সাথে ফোনে, সেই প্রশ্নটি আমরা নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? আমি কামরুল জামাইকা থেকে বলছি। জি আপা, প্রশ্নটি? আমার প্রশ্ন, আমি আমার আম্মার জন্য ইমিগ্রেশনে অ্যাপ্লাই করেছিলাম 4 বছর আগে। তো এখন অনেক সব ব্যাপারই আমাদের দেওয়া শেষ এবং সমস্ত টাকা পয়সা যা রিকোয়ারমেন্ট সব দেওয়া শেষ, কিন্তু ওনারা বলছেন, এখানকার ইমিগ্রেশন বলছেন যে 17 ডিজিটের যে আমার আব্বার ডেথ সার্টিফিকেট, আমার আব্বা মারা গেছেন 2000, তো ডেথ সার্টিফিকেটে আমার আব্বার ডিজিটটা হচ্ছে 10 ডিজিট, আর এখন ওনারা চাচ্ছেন 17 ডিজিট। এখন আমরা বাংলাদেশে যোগাযোগ করেছি, ওরা বলেছে 2006 আগে যারা মারা গেছেন তাদের 17 ডিজিট হবে না, তাদের 10 ডিজিট হচ্ছে, 10 ডিজিটই হবে। তো এখন এখান থেকে যে 17 ডিজিট চাচ্ছে, আমি তাদেরকে কিভাবে 17 ডিজিট দিব, এবং আমি বুঝাতে পারছি না তাদেরকে এখন 17 ডিজিট হয় না। এটা আসলে একটা খুবই একটা রিয়েল প্রবলেম বলা যায়। এখন বিশেষ করে বাংলাদেশে যারা যে কোনো মানে রিলেটিভস ডেথ হলে যে কোনো ইমিগ্রেশন পিটিশনে আপনাকে ডেথ সার্টিফিকেট দিতে হয়, আর আমাদের যে স্টেট ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে গাইডলাইন ওতে দেওয়া আছে যে যে কোনো ডেথ সার্টিফিকেট বাংলাদেশে 16 ডিজিটের মানে আপনার ইয়ে থাকতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। উনি যেটা বলেছেন সঠিক বলেছে যে 2006 আগে ওরকম কোনো নিয়ম ছিল না, এবং 2006 পরে কিন্তু তারা সেটা আবার রেজিস্ট্রেশনও করছে না, এটা হচ্ছে বিগ প্রবলেম। তো এটা আসলে আমারও বাস্তব অভিজ্ঞতা আছে আমার এক ক্লায়েন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেটা আমি দেখেছি যে রিসেন্টলি আমার এক ক্লায়েন্টে এরকম, উনি যেটা করেছে যে আপনার মিনিস্ট্রি থেকে অথবা কনসার্নিং যেই চেয়ারম্যান থেকে একটা লেটার আনতে হবে, যেটা আপনার নোটারাইজ করে সত্যায়িত করে যে ওই যে কথাটা উনি বলেছে যে ওরা লিখে দিতে হবে যে 2006 আগে রেজিস্ট্রেশনের কোনো বাধ্যবাধকতা ছিল না, এবং তারা 6 আগেরগুলো 16 ডিজিটের কোনো রেজিস্ট্রেশন করে না। তো সেই ডকুমেন্টটি আমরা রিসেন্টলি দেখেছি সেটা অ্যাকসেপ্ট করেছে, দেখলাম যে সেটা তারা অ্যাপ্রুভ করেছে যে ওয়েটিং ফর দ্য ইন্টারভিউ। তাহলে উনি যে প্রশ্নটি করেছিলেন আপনার দিক নির্দেশনা খুব সুন্দর করে দিয়ে দিলেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ফোর্সেই বলতেছি, আমার নাম হায়দার আলী। জি, আমার ওয়াইফ উনি আমার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লাই করছিলেন, আজ প্রায় 5 মাস হয়ে গেছে, মানে আর কতদিন লাগতে পারে? এখন তো সময় হচ্ছে খুব কঠিন যাচ্ছে। আচ্ছা, কি বলবেন, মিনিমাম আর কতদিন লাগবে সময়? ওই ওনার অ্যাপ্রুভাল আসছে, এখনো তো অ্যাপ্রুভাল আসে নাই, আর অ্যাপ্রক্সিমেটলি কত সময় টাইম লাগবে? আর সাধারণত ইউএস সিটিজেন তার প্যারেন্টসের জন্য আবেদন করলে 6-7 মাস, সামটাইমস ক্ষেত্র বিশেষে 8 মাসও লেগে যায় অ্যাপ্রুভ হতে। অ্যাপ্রুভ হওয়ার পরে বাকিটি আপনার ন্যাশনাল ভিসা সেন্টারে বাকি সময়টি লাগে। আচ্ছা, আর উনি যে শব্দটি ব্যবহার করেছেন কঠিন সময়, এই কারণে কি কোনো ডিলে হচ্ছে? হ্যাঁ, ইমিগ্রেশনের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু ডিলে হচ্ছে, কারণে কারণে দেখা যাচ্ছে বেশ ডিলে হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব ফাস্ট হচ্ছে বলা যায়। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঞ্জ থেকে আসমা আক্তার বলতেছি। জি আসমা আপা, কিন্তু কোন মানে যে স্পন্সরের জন্য কোন লেটার আসছে না, আর কি কতদিন দেরি হবে সেটা জানতে চাচ্ছিলাম আর কি। বয়স কত ছোট ভাই? 21 নিচে ছিল তার বয়স। আচ্ছা, 21 নিচে ছিল যখন কত আবেদন? 21 নিচে ছিল যখন আমি বয়স করেছি, অ্যাপ্লিকেশন করেছি আম্মারে দিয়ে। কত বছর আগে জানি বললেন? 2070 তে করেছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। সাধারণত
শেষ করুন। আপনি কি আরো কোনো প্রশ্ন করবেন? না, ওইটাই। আচ্ছা আচ্ছা, ওইটাই। হ্যাঁ, সাধারণত কোনো অ্যাপ্লিকেশন যদি ইউএসএসএ অ্যাপ্রুভ করে এবং সেই অ্যাপ্লিকেশনটি যদি ইউএস সিটিজেনের ইমিডিয়েট রিলেটিভস হয় অথবা আপনার ফ্যামিলি মেম্বার হয়, যেমন ওনার ক্ষেত্রে এটা ফ্যামিলি মেম্বার কাউন্ট করে, এবং সেই অ্যাপ্লিকেশনটি যদি প্রায়োরিটি কারেন্ট থাকে, তাহলে 2 থেকে 2.5 মাসের মধ্যে ন্যাশনাল ভিসা সেন্টার যোগাযোগ করে যে ভিসা ফি এবং অন্যান্য যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে লিটল কমপ্লিকেশন, কারণ উনি আবেদন করেছিল যখন আন্ডার এইস F2A ক্যাটাগরি। আলটিমেটলি দেখা গিয়েছে অ্যাপ্লিকেশনটি যখন ন্যাশনাল ভিসা সেন্টারে পৌঁছেছে, তারা বয়স দেখছে 21-এর উপরে, তারা অবভিয়াসলি হয়তো সেটাকে F2B ক্যাটাগরিতে নিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে উনি হয়তো কোনো লয়ারের সহযোগিতা নিয়ে কেসটিকে যেন CSP এর রুল অ্যাপ্লাই যদি হয়ে থাকে, ওটা অ্যাপ্লাই করে ওনাকে যেন F2A ক্যাটাগরিতে আনা হয়, সেটার জন্য রিকোয়েস্ট করে। আচ্ছা, সেই জায়গাটিতে অনুরোধ করতে হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যাঁ, আমার নাম কামরুল শাহ। জি, প্রশ্নটি ভাইয়া। আমি কামরুল শাহ বলছিলাম নিউ মেক্সিকো থেকে, অ্যালবুকার্কি শহর থেকে। আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি দুটো অংশ আর কি। প্রথম অংশটা হচ্ছে ওই আমার ফ্রেন্ড, তাদের ইমিগ্রেশন প্রসেসটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে, তারা চিঠি পেয়েছে এবং তারা অ্যাপ্লাই করেছে, কিন্তু ইন দ্য মিন টাইম ওর 2 ছেলের বয়স 21 পার হয়ে গেছে। এটার জন্য কি করা যেতে পারে, এটা একটা প্রশ্ন পার্ট। আরেকটা হচ্ছে যদি তারা মানে এটা যদি না হয়, তাহলে তারা সিটিজেন অথবা ইমিগ্রেন্ট অথবা সিটিজেন হওয়ার পর কখন, মানে হাউ আর্লি দে ক্যান অ্যাপ্লাই ফর দোজ টু সন্স? আচ্ছা, কি বলবেন? রাইট, অবভিয়াসলি জি জি জি, ওনার যে বিষয় সেই ক্ষেত্র অনুযায়ী বলা যায় বাচ্চাদের ভিসার জন্য এলিজিবল হবে কিনা সেটি কনসিডার করা যাবে CSP রুল অ্যাপ্লাই হয় কিনা। সেক্ষেত্রে ওনার অ্যাপ্রুভাল লেটার বা আনুষঙ্গিক কাগজপত্র দেখে কোনো একটা লয়ারের সাথে উনি যোগাযোগ করতে পারে যে এটা CSP রুল অ্যাপ্লাই হয় কিনা। যদি বয়সের ক্রেডিট পায়, এনাফ ক্রেডিট, তাহলে অবভিয়াসলি ভিসা পাবে এবং সেইভাবে প্রপার ওয়েতে রিকোয়েস্টটি পাঠাতে হবে। আর ইনকেস যদি CSP এর রুলে কোয়ালিফাই না হয়, তাহলে যেটি করতে হবে, অনেকে দেখা যায় অনেক রকম সময় ব্যয় করে, মনে করেন অবভিয়াস যখন দেখা যায় ক্লিয়ারলি উনি এলিজিবল হচ্ছে না, ইভেন দেখা যায় অনেক প্যারেন্টসও এখানে আসার পরে অনেক সময় ব্যয় করে ফেলে, কংগ্রেসম্যানের কাছে যায়, অনেক লয়ারের হোপ দেয়, দেখা যায় আলটিমেটলি ইট ডাজন্ট ওয়ার্ক। তো একটা দিনও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আসার পরে গ্রিন কার্ড ইভেন বাসা আসার আগেই নেক্সট ডেতে কিন্তু ওনাদের জন্য আবেদন করতে পারে, দেন দে ক্যান ক্যাচ দ্য নেক্সট ডে প্রায়োরিটি ডেট। তো সেক্ষেত্রে ওই ধরনের অ্যাপ্লিকেশন এখন আবার খুব একটা বেশি সময় লাগে না, 4-5 বছর লাগে। তো ওরা আস্তে আস্তে দেখা যায় 4-5 বছরের মধ্যে ওরা আবার ফলো মানে বিয়ে যদি না করে তাহলে ইমিগ্রেন্ট হয়ে যেতে পারবে। মানে প্রতিটি মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, মোয়াজ্জেম। জি, অ্যাকচুয়ালি আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি, আমার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, ভাইবার জন্য হয়তো ডাকবে। আমি জানতে চাচ্ছিলাম যে একই অ্যাপ্লিকেশনে যদি প্রথমবার ফেল হয়, সাকসেস না হয়, তাহলে কয়েকবার পরীক্ষা দেওয়া যায় একই অ্যাপ্লিকেশনে, এবং তারপরেও যদি পাস না হয়, তারপরে কি আবার নতুন করে অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে হবে কিনা, এবং কতবার পরীক্ষা দেওয়া যায়, এর কোনো লিমিট আছে কিনা? কি বলবেন? হ্যাঁ, সাধারণত আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে আপনার পরীক্ষা বলে রিসিট বলে না, ওরকম একটা রিসিটের সিস্টেম আছে। মানে আপনি যদি একবার ফেল করেন কোনো পার্টে, ওখানে 4 পার্ট আছে, রিডিং, রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সিভিক্স টেস্ট। তো 4 পার্টের মধ্যে ইভেন আপনি যে কোনো এক পার্টে ফেল করলে আপনাকে সেকেন্ড চান্স দেওয়া হবে, এবং সবগুলোতে ফেল করলো আপনাকে পরের বার আসার সুযোগ দেওয়া হবে, মানে সেকেন্ড টাইম করলে দুবার। হ্যাঁ, তো এক অ্যাপ্লিকেশনে 2 বার সুযোগ নিতে পারবে। উনি যদি সেকেন্ড টাইমও যদি কোনোটাতে খারাপ করে অথবা সবগুলোতে পাস করতে না পারে, তাহলে অ্যাপ্লিকেশনটি শেষ হয়ে যাবে, উনি আবার আরেকটি অ্যাপ্লিকেশন নতুন সাবমিট করতে পারবে। আচ্ছা, সেই অ্যাপ্লিকেশনও সে 2 বার চান্স পাবে। রাইট, অলওয়েজ 2 টাইমস, মানে অলওয়েজ 2 টাইমস। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আপু, আমি ব্রঙ্কস থেকে মাধুরী বিশ্বাস বলছিলাম। জি, প্রশ্নটি? আমার শাশুড়ি, উনি 2004-এ আসছে, উনি একবার পরীক্ষা দিয়েছিলেন সিটিজেনের জন্য,
কিন্তু পাশ করতে পারেনি। ওনার এখন 67 ইয়ার ওল্ড, এখন কি করতে পারি ওনার জন্য? আচ্ছা, কি বলবেন? উনি যেহেতু 2004 এ এসেছে, আমার মনে হয় আর দুটি বছর অপেক্ষা করলে 15 ইয়ার্স হয়ে যাবে। তখন উনি যেহেতু 67 ইয়ার্স ওল্ড, সেক্ষেত্রে উনি সম্পূর্ণ বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং ওনাকে সবগুলো প্রশ্ন আনসার করতে হবে। উনি একটা লিমিটেড প্রিপারেশন নিয়েও কিন্তু সিটিজেন হতে পারবে, যেহেতু উনি 65 ইয়ার্সের উপরে। সেই সুযোগ আছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, সেই সাথে যারা ফোনে অপেক্ষা করছেন আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নিতে। নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন। আমরা কথা বলছিলাম যারা ফোন দিচ্ছিলেন বিভিন্ন বিষয়ে, বিশেষ করে পাবলিক চার্জের বিষয়টি বারবার ঘুরে ফিরে আসছে। ফোনে আছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে দর্শক? আমি জসিমউদ্দিন কুইন্স থেকে বলছি। জি জসিম ভাই বলুন। ধন্যবাদ জানাই, যেহেতু এরকম প্রশ্নোত্তর পর্ব আয়োজনে বাংলার অভিবাসী অনেক উপকৃত হয়, এবং একই সাথে আপনাকে প্রশ্ন উপস্থাপনকারী ও প্রশ্নোত্তর প্রদানকারীকে কোরিয়ালি শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ। জি, প্রথমবার আমি প্রশ্ন করেছিলাম এবং উত্তর প্রশ্নের জন্য আমাকে প্রশংসাও করেছিলেন। আমার প্রশ্নের পর উত্তর প্রদান না করে বিপরীতে বিরতিতে চলে গিয়েছিলেন, এবং অনেক বিরতির পর ভালোভাবে উত্তর দিবেন বলে প্রশংসাও করেছেন। বিরতির পর দুই একটা প্রশ্ন করে আবার শেষ করেছেন এবং আমার প্রশ্নের উত্তর দেওয়া হয় নাই, তাই আজকে এই প্রশ্ন দুইটির উত্তর দিবেন আশা করি। আপনি আচ্ছা, আমার মনে আছে আপনি সম্পত্তি সংক্রান্ত জায়গাটি থেকে, আপনি প্রশ্ন করুন। আর আপনাকে বলে রাখি সোমবার আবারও সিপিএ ইয়াকুবে খান থাকবে, যদি ট্যাক্স সংক্রান্ত হয় তাহলে অবশ্যই আপনি আবার মানডে ফোন করবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নগুলো যথাযথভাবে দিতে। আজকের প্রশ্নটি করুন। আচ্ছা, বাংলাদেশের নাগরিক কোন দেশের সিটিজেন হলে বাংলাদেশের সিটিজেন রহিত হবে কিনা? যদি রহিত হয়, সম্পত্তির মালিকানা, জায়গা জমিন, ক্রয় বিক্রয়, ব্যাংক ফাইন্যান্সিয়াল এই সুযোগ সুবিধা হতে বঞ্চিত হবে কিনা? নাম্বার টু, ডুয়েল সিটিজেনশিপ, এক্ষেত্রে ডুয়েল সিটিজেনশিপ ফলে উভয় দেশের একই সুযোগ সুবিধা বা পেনশন হতে বঞ্চিত হবে কিনা, একটু ভালোভাবে বললে আমরা। অবশ্যই ভালোভাবে অ্যাটর্নি মাহফুজুর রহমান বলেন। এটি হচ্ছে বাংলাদেশও কিন্তু ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ, সেটা আপনি বাংলাদেশের সিটিজেনশিপ রেখে অন্য যে কোনো দেশের সিটিজেনশিপ রাখতে পারেন। একইভাবে আমেরিকা তো আমেরিকান সিটিজেনশিপ রেখে আপনি অন্য দেশের সিটিজেনশিপ নিতে পারেন। সো দুই দেশেই কিন্তু আপনার ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউড। তো সেই হিসাবে কেউ যদি আমেরিকা সিটিজেন হয়ে যায় তাহলে বাংলাদেশের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, বাংলাদেশের হোম মিনিস্ট্রি অথবা কনস্যুলেট অফিসে নির্দিষ্ট আবেদনের মাধ্যমে আপনি ডুয়েল সিটিজেনশিপ সার্টিফিকেট নিতে পারেন। এতে করে আপনার বাংলাদেশের সম্পত্তি এবং বাংলাদেশের নাগরিক হিসাবে যেসব অধিকার আছে সেটিও ভোগ করতে পারবেন, আবার আমেরিকান নাগরিক হিসাবে যেসব অধিকার আছে দুটিই ভোগ করতে পারবেন। যদি দ্বৈত নাগরিকত্ব না নেয়, ওনার প্রথম জায়গাটিতে ছিল যে আমি যদি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে আমেরিকান পাসপোর্ট নিলাম, তাহলে সেক্ষেত্রে সম্পত্তির জায়গাটিতে কি ধরনের সিদ্ধান্ত হবে? সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রপার্টি ল আছে সেখানে যদি নির্দিষ্টভাবে বলা থাকে যে বিদেশিদের জন্য একরকম আইন, দেশের নেটিভদের জন্য একরকম আইন, অবভিয়াসলি তখন একটা সমস্যা পড়তে পারে। সমস্যায় পড়তে পারে, তার মানে তার জন্য দ্বৈত নাগরিকত্বের যে জায়গাটি আছে সেটি তার জন্য উপযুক্ত, সেটি নিলে সবচেয়ে বেস্ট হয় যে কোনো যে কোনো ব্যক্তির জন্য সিটিজেনশিপ যদি পার্সু করে আমেরিকা সিটিজেনশিপ। আচ্ছা, আপনার উত্তরটি আশা করি পেয়েছেন। আর আমরা দুঃখ প্রকাশ করছি, হয়তো সেদিন আমরা ভুলে গিয়েছিলাম, আমাদের অতিথি ভুলে গিয়েছিলেন, যে কারণে উত্তরটি দেওয়া হয়নি। পরের জন কে আছেন? হাই, আমি সুমন বলছি জামাকা থেকে। বায়োমেট্রিক সো কত টাইম ডাকতে থাকুন, কত সময় মানে ফর ইন্টারভিউ আসার জন্য আর কি? লাস্টে প্রস্তুতি করেছে কোন কোন ক্যাটাগরির জন্য বলেছে? F2 ক্যাটাগরি, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস। না, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আবার ক্যাটাগরি করতে হবে ভাইয়া। আচ্ছা, মনে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করেছে, রাইট, অ্যাডজাস্টমেন্ট করেছে, আই আন্ডারস্ট্যান্ড, অ্যাডজাস্টমেন্ট করেছে। যে না, পাবলিক চার্জের বিষয়টি অক্টোবরের 15 থেকে যেসব নতুন অ্যাপ্লিকেন্ট করবে, অ্যাপ্লিকেশন করবে, তাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে। আদারওয়াইজ অক্টোবরের 15 আগে যারা আবেদন করেছে সেটি 1999 যে পলিসি, ইউএসএস পলিসি, সেই অনুযায়ী সেটা পরিচালিত হবে। আর
এফ টু এ ক্যাটাগরি অবভিয়াসলি উনি মিন করছে গ্রিন কার্ড হোল্ডার স্পাউস অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করেছে, রাইট? তো সেই ক্ষেত্রে এটি এখন যেহেতু অ্যাপ্লিকেশনটি কারেন্ট আছে, মনে হয় না রেগুলার প্রসেস যেটি আপনার 8 থেকে 10 মাস হতে সময় লাগতে পারে। আচ্ছা, আমরা পরের প্রশ্নটিতে চলে যেতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন দর্শক, অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, আমি লিজা শবনম, ব্যাটনের সাথে কথা বলতে চাচ্ছি। অবশ্যই প্রশ্নটি করুন আপা। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে, আমি আমার আর আমার হাজবেন্ডের ভিতরে ডিভোর্স হয়ে যাচ্ছে, কিন্তু আমার সিটিজেনের অ্যাপ্লাই করার ডেট হয়েছে নভেম্বরে, আমি করতে পারবো, আমার 3 বছর হবে। তো আমি কি ডিভোর্সের পরে সিটিজেন অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমার দেরি হবে? আপনি হাজবেন্ডের থ্রুতে পেয়েছেন তাই তো আপা? আপনার গ্রিন কার্ডটি? জি, আমার গ্রিন কার্ড 10 বছরের। আচ্ছা, না বুঝতে পেরেছি। অবভিয়াসলি উনি আমি ফ্লোরিডা স্টেটে, হ্যাঁ, হাজবেন্ডের মাধ্যমে গ্রিন কার্ডটি পেয়েছে, সেজন্য উনি 3 বছরের কথা বলছে, ডিভোর্সের জায়গাটাতে বলছেন। যদি হাজবেন্ডের মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে থাকে এবং সিটিজেনশিপ পারসু করতে পারে, অবভিয়াসলি 2 বছর 9 মাসের মাথায়, এবং কিন্তু এই ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার বিএটি ইনটেক থাকতে হবে। আর হ্যাঁ, তো এই ক্ষেত্রে যখন ইভেন আপ সিটিজেন পাওয়ার আগ পর্যন্ত আপনার বিএটি ইনটেক থাকতে হবে। তো এখন যেহেতু উনি যেটা বলছে যে ওনার বিয়েটা ভেঙে যাচ্ছে, তো সেক্ষেত্রে উনি হয়তো 3 বছরের ক্রাইটেরিয়াতে হয়তো বা সাকসেস না হতে পারে, সেক্ষেত্রে অবভিয়াসলি উনি 5 ইয়ার্সের ক্রাইটেরিয়াতে উনি সিটিজেনশিপ পারসু করতে পারবে। আচ্ছা, সেই জায়গাটিতে একটু আছে না, ওইটা কোনো সমস্যা হবে না। ডিভোর্স হয়ে গেলেও উনি 4 বছর 9 মাসের মাথায় নির্দ্বিধায় সিটিজেনশিপ আবেদন করতে পারবে, যেহেতু উনি অলরেডি 10 বছরের গ্রিন কার্ড আছে ওনার। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাদিয়া বলতেছি ব্রঙ্কস থেকে। আমি অ্যাপ্লাই করছি প্রায় 1 বছর হয়ে গেছে সিটিজেনশিপে, এখনো আমাকে মানে ওই যে ভাইবার জন্য ডাকে নাই, আর আমার হাজবেন্ডের কিছু ট্যাক্সেরও সমস্যা আছে। এখন আমি মানে চিন্তা করতেছি আমার ওরা ওই যে ট্যাক্সের জন্য আমাকে ওরা আটকাইছে নাকি। ব্যাপারে আর যেটি পাবলিক চার্জের বিষয়ে আমরা কিছুক্ষণ আগে আলাপ করেছি, অক্টোবর 15 পরে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে সেটি অ্যাপ্লাই করবে। যেহেতু উনি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, আমার মনে হয় না যে ওনার অ্যাপ্লিকেশনের উপর এটা কোনো ব্যাড ইফেক্ট পড়বে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আনিসুর রহমান জামাইকা থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি আনিস ভাই। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে আমি গ্রিন কার্ড নিয়ে আমার 21+ সন্তানের জন্য আবেদন করেছি, সেটি আগামী সেপ্টেম্বর মাসে 2 বছর হবে, এখনো অ্যাপ্রুভাল পাইনি, কবে নাগাদ অ্যাপ্রুভাল পাবো এবং এই প্রক্রিয়া শেষ হতে কতদিন সময় লাগতে পারে? কি বলবেন? এটা এফ টু বি ক্যাটাগরি, যেটা আপনার গ্রিন কার্ড হোল্ডার ওভার 21 চিলড্রেনদের জন্য আবেদন করেছে, চাইল্ডের জন্য যেটা ইনফ্যাক্ট ওরা। তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ হতে প্রায় 2 থেকে 2.5 বছর সময় লেগে যায়, তো হয়তো আরও বেশ কিছু সময় লাগবে অ্যাপ্রুভ হতে। আর পুরো অ্যাপ্লিকেশনটির প্রক্রিয়া সম্পূর্ণ হতে দেখা যায় বর্তমানে টাইম ফ্রেম অনুযায়ী আপনার 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি জুনে আমার আব্বুর জন্য লিখছে যে ওরা ইন্টারভিউর জন্য ওয়েট করার জন্য, কিন্তু আবার বলছে তারা পেপার দেয়। তো আমরা যে পেপার সাবমিট করছি তারপরে আর তারা কোনো ইনফরমেশন বা কিছু আমাদের মেল পাঠায়নি। আমি অনেক দিন ধরে ট্রাই করছি কল করতে এবং ইমেল করতে, আমি পাচ্ছি না তাদের ফোনে। তাদের ফোন করলে তারা বলে যে বিজি, এখন আমি কি করব? কি বলবেন? এটা আসলে একটা প্র্যাকটিক্যাল সমস্যা। ন্যাশনাল ভিসা সেন্টারে এখন প্রায়শই দেখা যাচ্ছে, যেটা বিশেষ করে ওদের যখন সিস্টেমটি যেটা এখন যেটা ইলেকট্রনিক্স যে সিস্টেম করেছে, যে অনলাইন সিস্টেম করেছে, এই সিস্টেমে দেখা যাচ্ছে প্রায় সময় যে কোনো অ্যাপ্লিকেশন ওরা দেখা যায় ডকুমেন্টারি অ্যাপ্রুভ আর কোয়ালিফাইড বলে দেখা যায় আর কোনো খবর থাকে না। যেটা ওনার ক্ষেত্রে হয়েছে, জুলাই মাসে করেছে, সাধারণত যেটা ইমিডিয়েট রিলেটিভস আমরা ইউএস সিটিজেনের প্যারেন্টস, ইট শুড বি লাইক উইদিন মান্থস, যেটা আগের পেপার ডকুমেন্টের ক্ষেত্রে আমরা কাগজপত্র জমা করলে উইদিন মান্থের ভিতরে সাধারণত ওরা ইন্টারভিউ স্কেডিউল করতো।
তো এখন যেটা করতে হয় আসলে ওটা ফলো আপ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ওখানে একটা আপনার ইনস্ট্রাকশন আছে এনবিসি আস্ক, ওখানে কিন্তু আপনি যদি সঠিকভাবে রিকোয়েস্ট পাঠান সেটি কিন্তু ওয়ার্ক করে। তো সাধারণত দেখা যায় অ্যাভারেজ 2 থেকে 3 মাস সময় নেয় ইভেন সব কিছু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরও। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, এটি আমাদের শেষ প্রশ্ন হবে। কে আছেন আমাদের সাথে? আমি হিমেল, আপনার কি কিছু হতে বলতেছি? জি হিমেল ভাই, আমার কোয়েশ্চন হলো, আমি জাস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাইছি আমার ওয়াইফের জন্য আর কি, বাংলাদেশ থেকে। আমি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য অ্যাপ্লাই করেছিলাম আমার ওয়াইফের জন্য, আমি ওইটা জাস্ট গতকালকে পাইছি। ওরা এই মিসের জায়গায় মিস্টার লিখে ফেলছে আর কি পুলিশ ক্লিয়ারেন্স এর মধ্যে। তো আমার কোয়েশ্চন, এটাতে কি কোনো প্রবলেম হবে আমি এটা জমা দিলে? না, অবভিয়াসলি যে কোনো ডকুমেন্টস সবসময় এটা সঠিক এবং নাম, ডেট অফ বার্থ, এই জিনিসগুলো অ্যাটলিস্ট সঠিক থাকা বাঞ্ছনীয়। তো যেক্ষেত্রে এখানে আপনার জেন্ডারের সমস্যা আছে, এটা সমস্যা আসতেই পারে। তো আমার মনে হয় এটা কারেকশন করে জমা করাই ভালো, মানে কারেকশন দিয়ে জমা। সৈয়দ মিল্টন প্রশ্ন করেছেন, ওনার ওয়াইফ ইউএস সিটিজেন, সে ওবামা কেয়ারে হেলথ ইন্স্যুরেন্সে যেটি সেটি নিচ্ছেন, এটি কি পাবলিক চার্জ? এবং সে তার জন্য আবার অ্যাপ্লাই করেছে তার ওয়াইফ, সেটিতে কোনো সমস্যা হবে কিনা? বুঝে যানি পুরোপুরি। আচ্ছা, উনি এই দেশে আমেরিকাতে আছে না? তার ওয়াইফ আমেরিকা এবং সিটিজেনশিপ, সে যেহেতু স্বাস্থ্য বীমা নিচ্ছে মেডিকেটের আওতায়, তাহলে তার হাজবেন্ডের জন্য যে আবেদন করেছে সেটিতে কোনো সমস্যা হবে কিনা? না, হাজবেন্ডের জন্য যেটা আবেদন করেছে, যে কোনো পিটিশনের ক্ষেত্রে যেটা স্পন্সর, যেটা আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাফিডেভিট যেটা করতে হয়, সেটি যদি সাকসেসফুলি সাবমিট করতে পারে এবং সেটিতে যদি কোয়ালিফাই হয়, আমার মনে হয় না যে আপনার যে এখানকার যে পিটিশনার যে সিটিজেন ওনার কারণে যে এটা ওনাকে একদম বার করে দেবে। হয়তো বা এটা অ্যাপ্লাই করতে পারে যে লাইকলি টু বি পাবলিক চার্জ, কিন্তু লাইকলি টু বি পাবলিক চার্জ সেটিও ডিসকোয়ালিফাই করা যাবে যদি উনি জয়েন্ট স্পন্সর সাবমিট করেছে। লুক, উনি ইউএস সিটিজেন, ওনার তো এটা এলিজিবিলিটি আছেই ওটা নেওয়ার, কিন্তু যে ক্ষেত্রে ওনার যে কোনো কারণেই হোক, ওনার হয়তো বা ইনকাম সেটা সাপোর্ট করছে না ওনার একজন ইমিডিয়েট রিলেটিভ স্পন্সর করার ক্ষেত্রে, সেক্ষেত্রে অবভিয়াসলি উনি যেন ফাইন্যান্সিয়ালি সলভেন্ট যে কোনো জয়েন্ট স্পন্সর ইউজ করতে পারে। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সবশেষ দর্শকদের জন্য কি বলবেন? না, যেটা আমরা বরাবরই আজকে অনুষ্ঠানটি পাবলিক চার্জ নিয়ে আলাপ করেছি, আপনি দেখুন যখন লটি আপনার ডিক্লেয়ার করলো, সাথে সাথে কিন্তু অনেকগুলো স্টেট থেকে কিন্তু এটা একটা প্রতিবাদ এসেছে। এটা কেন আসছে? সবচেয়ে বড় কথা হলো যে আমি কিন্তু প্রথমে যে আলোচনা শুরু করেছিলাম যে মেডিকেটটি বাতিল করে দেবো কিনা, আপনি দেখেন মেডিকেটটি বাতিল করে দেবো এই কথাটা আপনি কীভাবে আনসার দিবেন? একটা মানুষের কিন্তু সম্পূর্ণ লাইফ অ্যান্ড ডেথ জড়িত আছে, সিচুয়েশান আছে, অনেক খুবই মানে মারাত্মক আপনার রোগের মধ্যে আছে, তারপর বয়স্ক লোকজন আছে, তো ওরা এটা টোটাল স্টেটের হেলথ একটা রিস্কের মধ্যে পড়ে গিয়েছে। হয়তো বা সবাই ফর্চুনেট না, আর ইমিগ্রেন্টরা তো আসে যে এখানে সবাই রেস করে, সবাই দেখা যায় যে একটা সিচুয়েশন থেকে উপরের দিকে আস্তে আস্তে ওঠে। তো এটা আসলে গভর্নমেন্ট যে একটা আপনার হার্ড লাইনে চলে গিয়েছে পাবলিক চার্জে, এতে করে সবচেয়ে আমার মনে হয় যে একটা খারাপ ইফেক্ট সেটা হচ্ছে হেলথ রিস্কের মধ্যে চলে যেতে পারে ইমিগ্রেন্ট কমিউনিটি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে হেলথের জায়গাটি, যেটি নিয়ে আমরা সবাই খুব আতঙ্কিত, সেই জায়গাটি নিয়েও আমরা আলোচনা করেছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।